বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের কোল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত দক্ষিণ বাংলার বিস্তীর্ণ সমভূমিতে প্রবাহিত ভৈরব নদের তীরে অবস্থিত হযরত খান জাহানের পুণ্যভূমি বাগেরহাট, আর এই জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বাঘড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়টি শত বর্ষ পার করতে যাচ্ছে। মোড়েলগঞ্জ, কচুয়া সহ বিভিন্ন স্থানে শিক্ষা বিস্তারের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সহযোগিতা করেছেন। তাদেরই অনুপ্রেরণায় বাগেরহাট শহরের শালতলা এলাকার শিক্ষা অনুরাগী বিশিষ্ট আইনজীবী বাবু গিরিশচন্দ্র সেন, তিনি দেখলেন বাগেরহাটের অনগ্রসর মেয়েদের জন্য আলাদা কোনো স্কুল নাই, তাই তিনি তার বাড়ির বারান্দায় মেয়েদের জন্য একটি পাঠশালা শুরু করেন। ওই পাঠশালা শিক্ষাগুরুরা কেউই বেতন নিতেন না, সেবার ব্রত নিয়ে পাঠশালার কার্যক্রম চালাতেন। তখন মেয়েরা ছিল এক কথায় অবরোধবাসিনী, তাই ছাত্রী সংখ্যাও তেমন ছিল না। ধীরে ধীরে ছাত্রী সংখ্যা বাড়তে থাকে, কালের পরিক্রমায় পাঠশালাও চলতে থাকে। এক সময় দেখা যায় ছাত্রীদের স্থান সংকুলান হচ্ছে না। পরবর্তীতে আজকের এই জায়গায় প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি 1918 সালে। 1935 সাল তখনও সেই জমিদার আমল। দশানীর বিশ্বাস বংশীয় জমিদার ছিলেন গোপাল বিশ্বাস। এই গোপাল বিশ্বাসের এক নিঃসন্তান ধার্মিক বিধবা বোন ছিলেন, তার নাম ছিল মনমোহিনী। তিনি 1938 সালে মারা যান। তার মৃত্যুর পূর্বেই 1935 সালে এই বিধবা বোনের নামে জমিদার গোপালচন্দ্র বিশ্বাস এই শিক্ষা প্রতিষ্ঠানকে 5,000 টাকা অনুদান প্রদান করেন। নারী শিক্ষা বিস্তার ও প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য, সেই কারণে ইংরেজি 14-10-1935 সালে স্কুলের গভর্নিং বডির সভায় সর্বসম্মতিক্রমে ওই স্কুলের নাম রাখা হয় মনমোহিনী গার্লস স্কুল। স্কুলের লাল পুরাতন ভবনের গায়ে ওই নাম ফলকটি আজও জ্বলজ্বল করছে। 1943 সাল স্কুলটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর আগে এটি ছিল মাইনর স্কুল অষ্টম শ্রেণী পর্যন্ত। সময় গড়িয়ে চলেছে, শুরু হয়েছে স্বদেশী আন্দোলন। ব্রিটিশ আমলের রাজত্ব শেষ হয় অবিভক্ত ভারত। আসে 1947 সাল, দেশটি ভাগ হয়ে যায়। আমাদের এই বাগেরহাট ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। দেশ বিভক্ত হওয়ার সাথে সাথে বহু হিন্দু, বিশেষ করে সম্ভ্রান্ত শিক্ষকরা, ছাত্রীরা পরিবার সহ ভারতে স্থায়ীভাবে পাড়ি জমান। ফলে স্কুলটি চরম দুর্বিপাকে পড়ে যায়। কমে আসে ছাত্রী ও শিক্ষকের সংখ্যা। যেখানে 1945 সালে ছাত্রী সংখ্যা ছিল 400 মতো, সেখানে 1947 সালে ছাত্রী সংখ্যা এসে দাঁড়ায় 100-এর নিচে এবং শিক্ষকদেরও অভাব দেখা দেয় লক্ষণীয়ভাবে। এ সময়ে কতিপয় জমিদার বাবুরা সহ সৈয়দ সুলতান আলী, ডাক্তার মোজাম্মিল হোসেন, ইউসুফ আলী, মুশারফ হোসেন, আকিল মল্লিক, কাশিম আলী, সাবেদ আলী,
গোলাম রহমান সহ আরো কিছু সম্মানীয় সমাজসেবক, হৃদয়বান ব্যক্তিগণ বাগেরহাটের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য এগিয়ে আসেন। এরপর 1968 সাল 15 নভেম্বর স্কুলটি সরকারিকরণ করা হয় এবং মনোমোহিনী গার্লস স্কুল নাম পাল্টে হয়ে যায় বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে উল্লেখ্য, 1968 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে ক্লাস 3 পর্যন্ত মেয়েদের পাশাপাশি ছেলেরাও অধ্যয়নরত ছিলেন। স্কুলটির এখন পূর্ণ যৌবনকাল, রূপে গুণে গরবিনী। কি নেই তার? বাগেরহাট জেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডেঙারে বহর থেকে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত। বর্তমানে স্কুলে প্রভাতী এবং দিবা শাখা ছাত্রী সংখ্যা আছে মোট 1900। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিনটি বিভাগ এখানে চালু আছে। শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছেন 34 জন। তৃতীয় শ্রেণীর কর্মচারী আছে 7 জন। স্কুলে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম অনেক উন্নত ও চর্চাও হয়ে থাকে নিয়মিত। মাদাম কুড়ি, বিজ্ঞান ক্লাব, ডিবেট ক্লাব আছে, সততা সংঘ, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট দল, হলদে পাখি। জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের ছাত্রী মিম্মা মেহজাবিন পরপর 4 বার আবৃত্তি এবং অভিনয়ে স্বর্ণপদক লাভ করেছে। নওশিন শর্মিলি যে বাংলাদেশের শ্রেষ্ঠ স্বর্ণ কিশোরী হয়েছে। এরকম প্রতি বছরই এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা শিক্ষার পাশাপাশি সকল কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখে স্কুল সহ সারা বাংলাদেশে বাগেরহাট জেলার মুখ উজ্জ্বল করে চলেছে। স্মৃতিধন্য পুণ্যভূমি বাগেরহাট। এই বাগেরহাট একটি দক্ষিণ অঞ্চলে প্রত্যন্ত অঞ্চল। এই বছর শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে, সঙ্গে প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী। আমি এই আয়োজনের আহ্বায়ক, তো আমাকে এই আহ্বায়ক নির্বাচিত করার জন্য আমি সবাইকে জানাচ্ছি অন্তর থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতা। আমি কাজ করতে যে শুধু বাগেরহাট নয়, পুরো পৃথিবীতে আমাদের ছাত্রী বোনেরা যেখানে ছড়িয়ে আছেন এবং
সমাজের বিভিন্ন ব্যক্তিত্বরা যারা প্রত্যক্ষভাবে আমাকে কাজে সাহায্য করেছে, বিশেষ করে আমি বলবো যে অত্র বিদ্যালয়ের সভাপতি মহোদয়, বর্তমান জেলা প্রশাসক জনাব তপন কুমার বিশ্বাস, আমি বিশেষভাবে শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করতে চাই পুলিশ সুপার জনাব পঙ্কজ চন্দ্র রায় মহোদয়ের নাম। সার্বক্ষণিকভাবে আমাকে ওনারা সাহায্য করেছেন, আমার সঙ্গে অত্র বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বর্তমান ছাত্রীবৃন্দ সবাই খুব সাহায্য করেছে, যে কারণে এই আয়োজনটি সুন্দরভাবে আমরা সবাই মিলে করার চেষ্টা করছি। আমি মনে করি যে এটি শুধু একটি মিলন মেলা নয়, এটি নবীন প্রবীণের আত্মার সঙ্গে আত্মার, হৃদয়ের সঙ্গে হৃদয়ের একটি মেলবন্ধন। তো আমি আয়োজকদের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে আমি আগাম সবাইকে জানাচ্ছি শত বছরের শুভেচ্ছা প্রীতি, এবং সবার জন্য সুখী সুন্দর জীবন কামনা করছি। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলে